প্রথম ছবিতে ধারা করাইছে একটা ঘুরলি করছি মইডা শেষ 1980 সালের দিকে পোস্তগোলায় মোটর পার্টসের দোকানদার ব্যবসার পাশাপাশি অভিনয়ের দিকে ছিল তার তুমুল আগ্রহ সেই আগ্রহ থেকে ভর্তি হন ঢাকার টিপু সুলতান রোডের ওস্তাদ জাহাঙ্গীর আলমের ক্লাবে 1983 সালে ওস্তাদ জাহাঙ্গীর আলমের সাথে সখ্য তৈরি হওয়ার পর তাকে তিনি চলচ্চিত্রে নিয়ে আসেন 1984 সালে তালাচাবি পয়সা দশ গ্রামের মোরল ছবিতে অভিনয়ের মাধ্যমে রাতারাতি পরিচিত হয়ে ওঠেন নিরঞ্জন এরপর এখন পর্যন্ত ঢাকাই সিনেমায় তার বিচরণ আল মাসুদ ভাইয়ের একটা ছবি ছবির নাম মনে হয় সিআইডি নাকি কি ছবি রেখেছিল ওই বছরই দশ গ্রামের মোরল তারপরে 85 পয়সা পয়সা অনেক ছবি করার পরে আর আমি ফিরে চলে যাই একটা হাইজ্যাক ছবিতে এয়ারপোর্টের মধ্যে আমি একটা শট দিতেছিলাম আমি শটটা দিতে মনে হয় যে 4-5 হাজার লোকে আমার দেখতে আসে তখনই মনে করছি যে টাকার থেকেই এই জগৎটা মানে খুব আনন্দজনক এরপরে থেকে পরে রুবেল ভাই 1986 সালে হিরো হয়ে গেল লড়াকু তার হিট হইল তারপরে থেকেই আমি কাজ শুরু করে দিলাম সিনেমার সোনালী অতীতে আসা এই অভিনেতা এখনও ভালোবাসার টানেই চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন এই সময় এসেও ফাইট দৃশ্যে এখনও সেই আগের মতোই শট দেন তিনি আমাকে একটা ছোট একটা লাথি মারলো উইড়া গা পড়লাম তারপরে হিরো জিজ্ঞাসা করতেছে কিছু হয়েছে না কিছু হয় নাই গা কারণ হয়েছে কি আমাকে পিছনে ফাইটার গো উপরালা একটু ইয়ে আছে আর কি পরিচালক শহীদুল ইসলাম খোকন নায়ক রুবেল ও হুমায়ুন ফরিদি এই তিনজনের ছবি মানেই নিরঞ্জন তাদের সাথে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি রুবেল ভাই হিরো হওয়ার পরে যে কিছু ডায়লগ থাকলে আমাকে দিত আর কি আমার চেহারাটা নাকি বলে খুব বেশি ভালো না আর কি দেখতে একটু অন্যরকম লাগতো আর কি এই জন্যই আমার এই চরিত্রগুলি দেখতে আর কি অভিনেতা নিরঞ্জন অনেক বিপজ্জনক অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তবে একটি সাধারণ দৃশ্যে অভিনয় করতে এসে তিনি 11 বার শট দিয়েছিলেন আমার সবচেয়ে ছবি যেটা উল্লেখযোগ্য আমার জীবনের ছবির নাম হলো দমকা তা আমি সবসময় একটু অন্য ধরনের ছবি ওই ছবিতে একটা চরিত্র ছিল ফেরদৌসি মজুমদার রুবেল সাহেবের মা আমি আঁচল দাদুরে টান দেওয়া শটটা নেব কিন্তু আমি ওই ফেরদৌসি মজুমদার আমি দিদির মতো সম্মান করি মায়ের মতন কিন্তু আমার হয় না কিন্তু যখন নাকি 8-9 বার করলাম করার পরে আব্দুল্লাহ মামুন সইরা গেল গা ওই ক্যামেরাম্যানও সইরা গেল গা সব এসছেন দিল তখন দিদি কইল কি নিরঞ্জন তুমি কী করছো তুমি ভুলা যাও যে আমি তোমার ওই দিদি মার তুল্য তুমি ভুলে যাও যে তুমি আমার সবথেকে বেশি শত্রু তুমি তাকে তুমি এই কামটা করতেছ তখন আমি এই শাড়িটা ধরে টাইনা যখন টান দেই 3 বারের মাথায় মানে হ্যাঁ দেখ কর পরও 3 বারের মাথায় টান দিছি পরে রুবেল সবাই উড়ে একটা লাত্তি মারলো সব অনেক শটটা দিছে আর কি পর্দায় ভিলেন হলেও বাস্তবে নিরঞ্জন একেবারে ভিন্ন স্বপ্ন দেখেন চলচ্চিত্রে আগামীর নতুন দিগন্তের মহিব আল হাসান সময় সংবাদ ঢাকা